Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriyo, shikharthi bondhura, Shikdar School er pokkho theke tomader shobaike janai antorik shubhechha o obhinondon. Priyo shikharthi bondhura, ajke amra shoshto shrenir patigonit orthat 1.6 er ekti srijonshil somoshyar somadhan korbo inshallah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় 1.6 এর তাদের বইয়ে একমাত্র যে সৃজনশীল 24 নং সৃজনশীলটি প্রায় তারা সমাধান করতে পারে না অথবা একটু জটিল মনে হয় তাদের কাছে যার দরুন তারা এই সৃজনশীলটিকে অ্যাভয়েড করে অথবা সমাধান না করে চলে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি চেষ্টা করব ষষ্ঠ শ্রেণী সেই 1.6 এর 24 নং সৃজনশীল সমস্যাটি সহজভাবে সহজবুদ্ধভাবে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই আজকে আমার থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি আমি বোর্ডে সৃজনশীল প্রশ্নটি লিখে রেখেছি সৃজনশীল প্রশ্নটি যদি আমি একবার পড়ি একজন কৃষক তার 250% জমি 8/3 অংশে ধান এবং 12/5 অংশে সবজি চাষ করল এবং বাকি জমি পতিত রাখলেন পতিত মানে হচ্ছে বাকি জমিতে তিনি কিছুই করেননি খালি রেখেছে আচ্ছা প্রশ্নটা উদ্দীপকটা আবার একটু খেয়াল করো একজন কৃষক তার জমি ছিল 250% সে 250% জমির মধ্যে 8/3 অংশে ধান লাগিয়েছে এবং 12/5 অংশে সবজি চাষ করেছে তারপরে কিন্তু ধান এবং সবজির চাষ করার পরেও কিন্তু তার কি 250% জমি শেষ হয়ে যায় আরো রয়ে গেছে এবং যে জমিটা রয়ে গেছে এই বাকি জমিটা পতিত রয়েছে ওকে এখন পয়ের অংশে দেখো কি বলেছে যে পতিত জমির পরিমাণ বের করো অর্থাৎ সবজি এবং ধান লাগানোর পরেও জমিটার কত শতাংশ কত অংশ এবং অর্থাৎ কত অংশ অর্থাৎ কত শতাংশ বাকি রয়েছে জমির সেটা আমাকে বের করতে বলা হয়েছে ঘয়ে দেখো বলা হয়েছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলো তাহলে সবজি যেহেতু কৃষক সে সবজি উৎপন্ন করবে ধান উৎপন্ন করবে এবং সেগুলো বাজারে বিক্রয় করবে তো সে দেখো সবজি উৎপন্ন করলো এবং সবজিগুলো কি বাজারে বিক্রি করলো ধান উৎপন্ন করেও ধান বাজারে বিক্রি করলো করার পর দেখা গেল যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম অর্থাৎ সবজিও বিক্রি করলো বাজারে ধানও বিক্রি করলো বাজারে তারপর দেখা গেল যে সবজির চেয়ে সবজি যত টাকা বিক্রি করেছে ধান তার চেয়ে আরও 2400 টাকা কম বিক্রি করেছে ওকে তাহলে বুঝা গেল সবজি সবজিতে তার লাভ হয়েছে বেশি অর্থাৎ সবজি সবগুলো সবজি সে বেশি টাকায় বিক্রয় করেছে কার তুলনায় ধানের তুলনায় অর্থাৎ আমরা কথাটাকে কিন্তু এভাবেও বলতে পারি অর্থাৎ সে সবজি এবং ধান বিক্রি করলো এবং করার পর দেখলো যে ধানের ধান যত টাকা বিক্রয় করেছে সবজি বিক্রয় করেছে তার চেয়ে আরও 2400 টাকা বেশি রাইট এই হলো বিষয় তারপর দেখো ফলে বলছে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন তাহলে আসলে তার এই দেখো জমি ছিল কতটুকু এই সবজি কতটুকুর মধ্যে সে লাগিয়ে গেছে এই যে 12/5 অংশ জায়গায় কিন্তু সে সবজি চাষ করেছে তাহলে আমাকে বের করতে বলছে এই যে আমার যে 12/5 অংশ অর্থাৎ 12/5 অংশটা কিসের এই যে আর 250% জমির 12/5 অংশে সে কি করেছে সবজি চাষ করেছে অর্থাৎ 12/5 অংশ অথবা 12/5 অংশটা 250% কত শতাংশ
অর্থাৎ 12 ভাগের 5 অংশ যে কথা 250 শতাংশে মোট জমির 12 ভাগের 5 অংশ অর্থাৎ 250 শতাংশের 12 ভাগের 5 অংশ যত শতাংশ ওইটাতেই কিন্তু সে কি সবজি চাষ করেছে অর্থাৎ ওই জমিটাতে এই এই 250 শতাংশের 12 ভাগের 5 অংশে যে যত শতাংশ জমি হয় ওই জমিতে সে কতটুকু কত টাকা কতটুকু মানে সবজি তো সে লাগিয়েছে এবং সেই সবজিগুলো বাজারে বিক্রি করলে সে কত টাকা বিক্রি করতে পারে সেটা আমাকে বের করতে বলেছে আমি যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি দেখো প্রথম তুমি এই যে এই 250 শতাংশের 12 ভাগের 5 এ কত শতাংশ জমি হয় সেটা বের করব করার পর ওই কত শতাংশ জমিতে ধরো 10 শতাংশ 15 শতাংশ এরকম করি হ্যাঁ বা 20 শতাংশ এরকম 50 শতাংশ ধরো 50 শতাংশ তাহলে 50 শতাংশ জমিতে সে কি করলো সবজি চাষ করলো তাহলে তোমাকে এই 50 শতাংশ জমিতে সবজি চাষ করে সে বাজারে নিয়ে এই সবজিগুলো বিক্রি করছে এবং এই বিক্রি করে সে কত টাকা পেয়েছে সেটাই তোমাকে বের করতে হবে ওকে আর কোয়েটে তো কি বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে সম্পূর্ণ জমি দ্যাট মিন্স 250 শতাংশ জমি আছে তার টোটাল এই 250 শতাংশ জমিতেই যদি সে ধান চাষ করে করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবে ধরো কৃষক সিদ্ধান্ত নিল যে না আমি সবজি চাষ করব না এবং পতিত রাখবো না আমি 250 শতাংশ জমির মধ্যে কি করে ফেলবো ধান চাষ করে ফেলবো তাহলে সে কত টাকা ধান বিক্রি করতে পারবে এটা হচ্ছে আমার বয়স সমস্যা এই আমি প্রশ্নটা বোঝানোর চেষ্টা করলাম আমি এখন ধীরে ধীরে একটা একটা করে সমাধান করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি দেখো ইনশাল্লাহ আশা করি এই 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 যে সৃজনশীল যে তোমাদের কাছে যে জটিল মনে হয় এই সমস্যাটা আশা করি জটিলতাটা থাকবে না ওকে শুরু করি আচ্ছা পয়ের অংশে আমাকে কি বলেছে বলেছে যে পতিত জমির পরিমাণ বের করো পতিত জমির পরিমাণ বের করতে বলছে অর্থাৎ সবজি এবং ধান লাগানো হয়নি 250 শতাংশ জমির মধ্যে সবজি এবং ধান লাগানোর পরে যেটুকু বাকি রয়ে গেছে সেটাই কিন্তু পতিত জমি তাহলে আমি যদি পতিত জমির পরিমাণ বের করতে চাই তাহলে 250 শতাংশ থেকে এই যে ধান যতটুকু জায়গায় লাগিয়েছে সেইটা এবং সবজি যতটুকু জায়গার মধ্যে লাগিয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার পতিত জমির পরিমাণটা কি বের হয়ে আসে আচ্ছা তাহলে আমি এখন সমাধান করি হয়ে আচ্ছা এই হচ্ছে ক হ্যাঁ কয়ের সমাধান তাহলে আমি প্রথমেই দেখি দেখি কতটুকুর ভিতরে সে ধান চাষটা বের করি আমি প্রথম না ধান চাষ করেন ধান চাষ ধান চাষ করে সমান কত এইটা দেখো মোট জমি ছিল কত 250 শতাংশ 250 এর কত অংশে ধান চাষ করেন আমরা তো শতাংশ বের করে ফেলেছি তাহলে এখানে আমরা এইভাবে শতাংশ লিখব রাইট এখন যদি আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো তাহলে আমাদের এটা কি হচ্ছে এটাকে দুই দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে চার হয়ে যাবে আর এটাকে যদি দুই দিয়ে প্রকাশ করি তাহলে আমি কত 125 ওকে তাহলে নিচে থাকছে চার আর কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে তিন দিয়ে যদি 125 গুণ দিই তাহলে তিন 135 তিন 75 তাহলে হবে 375 এত শতাংশ ওকে আমি তাহলে কি বের করে ফেললাম ধান চাষ করছে কতটুকু জমিতে 4375 শতাংশ এবার আমি যদি সবজি চাষটা নিই সবজি চাষ করি এবং সবজি চাষ করেন সেটা কি হবে একই মোট জমি হচ্ছে 250
250 এর কি হবে 12 ভাগের 5 এত শতাংশ ওকে এই এটাকে যদি আমি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে এখানে হবে আছে এটাকে 2 দিয়ে দিলে 6 এটাকে 2 দিয়ে দিলে হয়ে যাবে 125 তাহলে 5 125 আছে 5 105 আর 5 25 125 তাহলে 625 625 নিচে হবে 6 এত শতাংশ রাইট আচ্ছা এবার আমি এই এত শতাংশের মধ্যে কি করলাম ধান চাষ করলো সে এত শতাংশের মধ্যে কি করলো সবজি চাষ করলো সে এখন যদি 250 শতাংশ থেকে যদি আমি এইটা এবং এইটা দুইটাই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার প্রতিটি জমির পরিমাণ থাকবে তাহলে আমি লিখি সুতরাং প্রতিটি জমির পরিমাণ প্রতিটি জমির পরিমাণ সমান হবে তোমার 250 বিয়োগ 4 ভাগে 375 বিয়োগ 6 ভাগে 625 ওকে এত শতাংশ ওকে এত শতাংশ আচ্ছা এখন যদি আমরা এই 250 এর নিচে কিন্তু 1 রয়েছে আমরা যদি লসাগু করি 1 4 6 এর লসাগুটা কত হবে অবশ্যই 1 4 6 এর লসাগুটা হয়ে যাবে কত ভাগ তাই না বা আমরা বের করে নিবে আচ্ছা দেখো 1 দিয়ে 12 কে ভাগ করলে হয় 12 12 দিয়ে যদি 25 কে গুণ করি তাহলে কত হবে হ্যাঁ ধরো 25 আর 10 25 10 হচ্ছে কত 25 10 250 আর হচ্ছে 25 দ্বারা 50 হচ্ছে 300 3000 ওকে তাহলে এখানে হচ্ছে কত 3000 বিয়োগ এখন হচ্ছে কত 4 দিয়ে ভাগ দিলে 3 ওকে 4 দিয়ে ভাগ দিলে 3 3 দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে হবে কত 3 দিয়ে 3 5 15 5 হাতে আছে 1 3 সাথে 21 আর একে 22 এর 2 হাতে রইল 2 3 থেকে 9 2 এ 11 এখানে হচ্ছে 1125 বিয়োগ এখানে হবে কত 6 2 দ্বারা 12 2 2 দিয়ে 625 কে তুলে দিব 6 2 দ্বারা 12 25 2 দ্বারা 50 1250 মানে এত শতাংশ ওকে আচ্ছা এবার যদি আমরা করি দেখো তাহলে 3000 3000 থেকে যদি আমরা যদি এভাবে যদি বাদ দিই 3000 থেকে যদি এগুলো যদি বাদ দিই তাহলে কি হবে এখানে আছে 3000 আর এখানে কত হয়ে যাবে 1200 আর 1100 আচ্ছা আমি একটু সমস্যাটাকে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো তো নিজেরাই করতে পারবে এই এই হচ্ছে 5 হ্যাঁ বিয়োগের দুটি একসাথে যোগ করে ফেলবো তোমরা তো এগুলো জান 5 আর 2 7 দুই আর একে তিন কত হয়ে গেল 1375 ওকে সরি কোথায় ভুল হয়ে গেছে সরি এখানে হলো কত এই পাঁচ এই পাঁচ ঠিক আছে পাঁচে দুই এর সাত ঠিক আছে দুই আর একে তিন ঠিক আছে আর একে আর একে হলে আর কোন সুলভ টাকা প্রকাশ করা যায় না এবং 12 দিয়ে তুমি 625 কে ভাগ দিয়ে দাও 12 দিয়ে যদি তুমি 625 কে ভাগ দাও তাহলে হবে 5 12 60
ओके दूर पांच बार तो कने चौबीस डेट मींस एन तब कतो हो रहे समस्त जिंदगी के लिए बार नो समस्त बारो भागे एक प्रदानुष राइट ऐसा हमारा पौधी तो जुमे पौरी में ओके एको हमारे ख्वाहिर अंश में बाकी ख्वाहिर अंश की तो ए रिजल्ट में तो ये जो ना ये जो ना आमी तो पढ़ाए ए रिजल्ट तो लिखे रहते हैं क्या प्रथम टा होते हैं चार भागे तीन शतो पचात आर द्वितीय टा होते हैं आर छोय छोय भागे छोय शतो एबार आमी समाधान करब ख्वाहिर अंश ओके ख्वाहिर देखो कि बोले छे সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হবে অর্থাৎ সবজি বাজারে সবজিও বিক্রি করেছে এবং ধানও বিক্রি করেছে এখন সবজি যত টাকা বিক্রয় করেছে সবজির বিক্রয় মূল্য এবং ধানের বিক্রয় মূল্য এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 2400 টাকা এবং এখানে কি বলেছে দেখো সবজি কি সবজি যত টাকা বিক্রয় করেছে ধান তার থেকে 2400 টাকা কম বিক্রয় করেছে অর্থাৎ তাহলে ধান যত টাকা বিক্রয় করেছে সবজি তার থেকে 2400 টাকা বেশি বিক্রয় করেছে আমি যদি এভাবে বলি এভাবে বলতে পারছি বুঝছেন মোট কত টাকা সবজি বিক্রয় করেছে অর্থাৎ আমার সবজি বিক্রয়টা বের করতে হবে রাইট তাহলে আমি লিখবো কি পাঁচ তাহলে দেখো এখানে একটা জিনিস আচ্ছা এই যে আট ভাগের তিন হলো কি ধানের পরিমাণ আর এই বারো ভাগের পাঁচ অংশ হলো কি সবজির পরিমাণ এখন তাহলে এখানে কি ধানের পরিমাণ ধানের ধান লাগিয়েছে সেই জায়গার পরিমাণটা বেশি নাকি সবজি লাগিয়েছে সেই জন্য জায়গার পরিমাণটা বা সেই জমির পরিমাণটা বেশি তোমরা যদি ভাগ করো আট দিয়ে তিনকে ভাগ করো এবং বারো দিয়ে যদি পাঁচকে ভাগ করো তাহলে তোমরা দেখবা ভাগ করো এতেই বড় হয় এটা আসবে চার দশমিক সামথিং আর এটা আসে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট সামথিং তাহলে বোঝা যাচ্ছে যে এটাই বড় তাহলে বোঝা গেল এই ভগ্নাংশটা যেহেতু বড় তাহলে তাহলে সবজির জমির পরিমাণটা নাকি বেশি ছিল আর ধানের জমির পরিমাণটা কম ছিল এখন সবজির জমির পরিমাণটা ধানের জমির পরিমাণের চেয়ে কত বেশি ছিল আমরা যদি সেটা বের করি তাহলে আমরা লিখব এভাবে সবজির সবজির জমির পরিমাণ পরিমাণ ধানের জমির জমির পরিমাণের পরিমাণের চেয়ে বেশি ছিল তাহলে আমরা কি করবো যে বারো ভাগের পাঁচ অংশ থেকে এই আট ভাগের তিন অংশ মাইনাস করবো এত অংশ ওকে যদি রসও করি তাহলে কত হবে চব্বিশ তাই না বারো দিয়ে চব্বিশ ভাগ দিলে দুই এখানে হবে বিয়োগ আর তিন আটা চব্বিশ তিন দুই কেন নয় এত অংশ রাইট তাহলে কত হলো চব্বিশ ভাগে এক অংশ অংশ
24 ভাগের 1 এখন অর্থাৎ এই ধানের তুলনায় এই 24 ভাগের 1 অংশ বেশি জমিতে সবজি চাষ করা হয়েছে ওকে তাহলে আর প্রশ্নে দেখো কি বলেছে তাহলে এই সবজির জন্য 24 ভাগের 1 অংশ জমি বেশি ছিল আর এদিক দিয়ে সবজি বিক্রয় করেছে বেশি 2400 টাকা বেশি বিক্রয় করেছে তাই না সবজি 2400 টাকা বেশি বিক্রয় করে প্রশ্ন মতে আমরা লিখতে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি দেখো এই সবজির সবজির জন্য এই অতিরিক্ত অর্থাৎ সবজির জন্য জমির পরিমাণ বেশি জমি বেশি লেগেছে 24 ভাগের 1 অংশ 24 ভাগের 1 অংশ জায়গা বেশি লেগেছে আর তোমার টাকাও কিন্তু বেশি লেগেছে এই 24 ভাগের 1 অংশ জমির জন্য কিন্তু টাকাও বেশি লেগেছে কত 2400 টাকা তাহলে বোঝা যায় কি তোমার এই সবজির 24 ভাগের 1 অংশ জায়গা আর এই 2400 টাকা কি সমান অর্থাৎ আমি এখন একটা কাজ করতে পারি এই 24 ভাগের 1 অংশ জায়গাকে যদি আমি শতাংশে পরিণত করি সেটা কোত্থেকে আমি ওই আমি যদি এভাবে লিখি দেখো এভাবে কিন্তু লেখা যায় এই 250 এর আচ্ছা সূত্রান দিয়ে যদি লিখি তাহলে 250 এর 24 ভাগের 1 শতাংশ তাই না এত শতাংশ 24 ভাগের 1 অংশটাকে যদি আমি শতাংশে পরিণত করি তাহলে এখানে কি হবে এখানে যদি এটাকে যদি আমি তোমার যদি 2 দিয়ে কাটি তাহলে হবে কত 12 আর এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে কত এখানে 125 তার মানে হচ্ছে 125 আর এখানে হবে 12 এত শতাংশ ওকে এখন এই 24 ভাগের 1 অংশ জায়গা যে কথা 12 ভাগের 125 শতাংশ জায়গা কিন্তু কি আর এই 12 ভাগের 125 শতাংশ জায়গা যে কথা এই 2400 টাকা কিন্তু কি কথা কারণ এই 12 ভাগের 125 শতাংশ জায়গায় সবজি লাগিয়ে লাগিয়ে কিন্তু সে 2400 টাকা পাইছে ঠিক কি না অর্থাৎ 12 ভাগের 125 শতাংশ জায়গায় বেশি জায়গায় সবজি লাগিয়ে সে 2400 টাকা বেশি উপার্জন করলো তার চেয়ে ধানের চেয়ে ওকে তো এখন আমাকে কিন্তু বলছে কি দেখো মোট কত টাকার সবজি বিক্রয় করেছিল ঠিক আছে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিল অর্থাৎ এই যে দেখো মোট কত টাকার সবজি বিক্রয় করেছিল আসলে সবজির জন্য আমার ইয়ে ছিল কোনটা সবজির পরিমাণ এই যে হচ্ছে এটা অর্থাৎ এই সবজির সবজিতে লাগিয়েছিল এই এত শতাংশ তাই না 6 ভাগের 625 শতাংশ কিন্তু কৃষক সবজি চাষ করেছিলেন তাহলে আমাকে এখন বের করতে হবে এই 6 ভাগের 625 শতাংশ জায়গা সবজি চাষ করে তিনি কত টাকা উপার্জন করেছিলেন আমাকে সেটাই বের করতে হবে তাহলে এখন আমি এই জিনিসটা লিখতে পারি এত শতাংশ 12 ভাগের 125 শতাংশ জমিতে সবজি চাষ করে পাই বা পান যেটাই দেখো পান কত টাকা 2400 টাকা ঠিক না আচ্ছা সুতরাং 1% জায়গা যদি জমিতে সবজি চাষ করতেন তাহলে কত টাকা পেতেন মানে শিক্ষক ঠিক আছে তাহলে কম হলে কি হবে ভাগ 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 হলে এটা কি উল্টে যাবে তাহলে এই 2400 উপরে ঠিকই থাকবে আর এটা কি ভাগ ভাগ মানে কেটে উল্টে যাবে 12 যাবে উপরে 125 টাকা নিচে উপরে হবে গুণ 12
আর 125 চলে আসবে নিচে ওকে এতটা এখন আমাকে বের করতে হবে কি এই যে টুটাল দেখো সে সবজি চাষ করেছিল কত এই 12 ভাগের 5 অংশ আমরা কিন্তু কয়ে বের করেছিলাম 12 ভাগের 5 অংশ আর 6 ভাগের 625 শতাংশ 12 ভাগের 5 অংশটাকে আমরা শতাংশে পরিণত করার পর কয়ে পেয়েছিলাম 6 ভাগের 625 শতাংশ এটাতে আমরা বের করব তাহলেই হয়ে যাবে তাহলে 6 ভাগের 625 শতাংশ জমিতে সবজি চাষ করেন সমান ওকে এটা তো বেশি হবে বেশি হলে গুণ হবে তাহলে উপরে কি থাকবে 2400 গুণ 12 গুণ 625 এর উপরে গিয়ে গুণ হবে এই 625 আর নিচে হবে নিচে তো আগে থেকে 125 আছে অলরেডি আর এই 6টা দিয়ে নিচে গিয়ে গুণ হবে ওকে দেখো 125 দিয়ে 625 কে কাটতে পারি কয়বার 5 বার 6 দিয়ে 12 কে কাটতে পারি 2 বার ওকে আচ্ছা এখন তাহলে কি হয়ে গেল এখানে কি আছে 24 আর এখানে আছে 2 আর 5 গুণ করলে হবে 10 এই 5 আর 2 গুণ করলে 10 10 দিয়ে 24 কে গুণ করলে হয়ে যাবে 24 হ্যাঁ যা এই এটা হচ্ছে আমার উত্তর ওকে এটি হলো উত্তর উত্তর হচ্ছে কত 24000 এবার আমরা গণক সমস্যার সমাধান করব গয়ে বলা হয়েছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ জমি বলতে এই যে 250 শতাংশ জমি আছে 250 শতাংশ জমির সম্পূর্ণটাতে যদি কৃষক ধান ফলাতেন এবং সেই এবং ধান উৎপন্ন হওয়ার পর সেই ধান যদি তিনি বাজারে বিক্রি করতেন তাহলে কত টাকা ধান বিক্রি করতে পারতেন সেটাই এখন আমরা বের করব আচ্ছা খয়ে আমরা একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে অর্থাৎ মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন এটা আমরা খয়ে পেয়েছি মোট কত টাকা সবজি বিক্রয় করেছিলেন খয়ে পেয়েছি আমরা 24000 টাকা দেখো সবজি বিক্রি করেছেন বাজারে 24000 টাকা দেখো এখানে বলা আছে যত টাকা সবজি বিক্রি করেছেন তার চেয়ে 2400 টাকা কম কি তিনি ধান বিক্রয় করেছেন তাহলে 24000 টাকা যদি তিনি সবজি বিক্রি করে থাকেন তাহলে 24000 টাকা থেকে যদি আমি 2400 টাকা বাদ দিয়ে দিই তাহলেই তো ধানের টাকাটা বের হয়ে আসবে ঠিক না তাহলে আমি এখন লিখবো এখানে লিখবো গয়ের সমাধান করবো তো গ খ অতে প্রাপ্ত খ অতে কি পেলাম আমরা সবজি বিক্রি করেন বা করে পান তাই লেখো কত 24000 24000 টাকা যেহেতু সবজি যত টাকা বিক্রয় করেছেন তার চেয়ে 2400 টাকার কম ধান বিক্রি করেছেন তাহলে আমি লিখবো সুতরাং ধান বিক্রি করেন বা করে পান যাই দেখো তাহলে আমি এই 24000 থেকে আমি 2400 টাকা বাদ দিয়ে দিই আমার কি ধান বিক্রির টাকাটা বের হয়ে আসে 10 20 10 20 তাহলে আমার এখানে 20 হবে 4 আছে 10 হবে 6 হবে হাতে আছে 1 দুই আর একে সি তিন আছে চার হবে এক হবে ওকে আর দুই তাহলে 21600 টাকা
আপনি কি কৃষক ধান বিক্রি করেন 21600 টাকা ওকে ধান বিক্রি করেন এখন আমাকে বলছে কি সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করে তাহলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন সম্পূর্ণ জমি অর্থাৎ 250 শতাংশ জমি তাহলে এখন আমরা কিন্তু এখানে আগেই ওয়াই বের করে ফেলেছিলাম যে 4 ভাগের 375 শতাংশ মানে কি 8 ভাগের 3 অংশ জমিতে ধান চাষ করেন মানে হচ্ছে 4 ভাগের 375 শতাংশ জমিতে ধান চাষ করেন ওকে তাহলে এই 4 ভাগের 375 শতাংশ জমির ধানই তো বিক্রি করেন 21600 টাকা এটা লিখতে পারেন তাহলে চার ভাগে 375 শতাংশ জমির ধান বিক্রি করেন বা চাষ করেন যেটি মানে বিক্রি করেন লিখবো বিক্রি করেন কত টাকা 21600 টাকা ও আমি ক্ষয়ের এই জায়গার মধ্যে আমি ধান চাষ করেন লিখে ফেলেছিলাম আর সবজি চাষ করে লিখে ফেলেছিলাম সেখানে আসলে সবজি চাষ না হয়ে হবে সবজি বিক্রি করেন হবে সুতরাং 1% জমির ধান বিক্রি করেন এত শতাংশ জমি যদি এত টাকা হয় 1% তার কম হবে তাহলে কি হবে এটা দিয়ে এটাকে ভাগ মানে এটা যাবে উল্টে তাহলে 21600 গুণ হবে 4 আর নিচে হবে 375 4 রাইট সুতরাং এবার কত পুরো জমি যেহেতু তাহলে 250 শতাংশ জমি ধান চাষ করেন তাহলে 375 এখানে ওই থেকে উপরে গিয়ে গুণ হবে 21600 বেশি যেহেতু গুণ 4 গুণ হবে কত 250 রাইট এটাকে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে হবে 10 বার এটাকে যদি 25 দিয়ে কাটি তাহলে হবে কত 15 বার রাইট এখন এটা কিন্তু আরো কাটা যাচ্ছে এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 3 এটাকে 5 দিয়ে কাটি তাহলে হবে 2 এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে 3 7 21 7 3 2 গুণে 6 200 7200 ওকে তাহলে দেখো গুণফলটা কত হয় নিচে আর কিছুই নেই 4 2 গুণে 8 8 দিয়ে যদি এটাকে গুণ দিই আগে দুটো শূন্য দিয়ে দিই 8 দিয়ে যদি এটাকে গুণ দিই 8 2 গুণে 16 6 17 1 17 56 আর কি 57600 টাকা এই হলো তাহলে যদি সম্পূর্ণ জমিতে সে ধান চাষ করে তাহলে সে 57600 টাকা ধান বিক্রি করতে পারবে এই হলো আমার উত্তর তাহলে লিখবো আমি উত্তর 57600 কি টাকা এর আবার 24 নং সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমি আজকে যে সমস্যাটি সমাধান করেছি সেটা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে যদি তারপরও কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখতে পারো আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ